স্বনির্ভর ও টেকসই বাংলাদেশ গড়তে 2030 সাল নাগাদ বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ সরকার। এর মধ্যে অন্যতম ভোগ্যপণ্য সরবরাহের প্রধান অংশীদার সিটি গ্রুপের হোসেন্দি অর্থনৈতিক অঞ্চল। প্রায় 150 একর জায়গার ওপর নির্মাণাধীন এই অঞ্চলে প্রাথমিকভাবে 10,000 কোটি টাকা বিনিয়োগে সিমেন্ট, লবণ, চিনি, এলপিজি, শিপবিল্ডিং সহ বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করা হচ্ছে। উৎপাদনের আগে অবকাঠামো উন্নয়নে চলছে শেষ সময়ের প্রস্তুতি। একই সঙ্গে চলছে 8 ধরনের শিল্প কারখানার প্রস্তুতি। লক্ষ্য, দ্রুততম সময়ের মধ্যে উৎপাদন শুরু করা। এখানে সবচেয়ে এগিয়ে আছে লবণের কারখানার কাজ। তৈরি হবে বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 6 স্তরে পরিশোধিত আয়োডিনযুক্ত লবণ, এক বছরেই যা 2 লাখ মেট্রিক টন লবণ উৎপাদনে সক্ষম। এর আগে বাংলাদেশে উৎপাদিত কোনো লবণ 6 স্তরে পরিশোধিত হয়নি বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। 8টা ইন্ডাস্ট্রি আছে এই জোনে, তার মধ্যে আমরা সবচেয়ে এগিয়ে আছি লবণ প্রোডাকশনে। আমরা আশা করছি যে আগামী 1-2 মাসের মধ্যেই আমরা এটা ফুল প্রোডাকশনে আসতে পারব। নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম ও বাংলাদেশের সর্ববৃহৎ পেপার মিল। 5টি আলাদা মিলে প্রতি বছর উৎপাদন হবে 7,30,000 টন পেপার। ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, লাইনিং, রাইটিং অ্যান্ড প্রিন্টিং সহ সব ধরনের টিস্যু পণ্য উৎপাদন করা হবে এই মিল থেকে। আশার খবর হলো দেশের চাহিদা মিটিয়ে উৎপাদনের সিংহভাগই রপ্তানি করা হবে বিদেশে, যা একই সঙ্গে পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত। এদিকে এক বছরে 55.5 লাখ মেট্রিক টন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রথমবার বিল্ডিং ম্যাটেরিয়াল নির্মাণে যাত্রা শুরু করল সিটি গ্রুপ। সর্বনিম্ন মাত্রায় পরিবেশ দূষণের দিক থেকে ইউরোপিয়ান সর্বাধুনিক প্রযুক্তির সিমেন্ট কারখানা, বাংলাদেশে এটিই প্রথম। আমরা যে পদ্ধতিতে তৈরি করতেছি, মেশিনপত্র এগুলো সবই আসতেছে ইউরোপ থেকে, তাতে কোয়ালিটি সবসময় আমরা ধরে রাখতে পারবো এবং একই রকম সিমেন্ট তৈরি করতে পারবো। বিশ্বমানের সিমেন্ট প্রোডাকশনে আমরা যাচ্ছি। এটা শুধু বাংলাদেশেই না, বিদেশেও রপ্তানি করব। এরপরেই আসবে আমাদের রড শিল্প, টায়ার শিল্প এবং অন্যান্য এই ধরনের বড় বৃহৎ শিল্পগুলো। এখানে হতে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ এলপিজি ধারণ ক্ষমতা সম্পন্ন বোতলজাতকরণ প্রতিষ্ঠান। 12 কেজির 83 লাখ বোতল লিকুইড পেট্রোলিয়াম গ্যাস উৎপাদন ছাড়াও বছরে 7 লাখ সিলিন্ডার তৈরি করা হবে এই প্রকল্প থেকে। ঢাকার সবচেয়ে কাছে হওয়ায় সাশ্রয়ী মূল্যে এলপিজি সিলিন্ডার কিনতে পারবে সাধারণ জনগণ। স্টোরেজ ক্যাপাসিটি 17,000 মেট্রিক টন, এত বড় স্টোরেজ আর কারো নাই, ফলে আমরা বেশি করে ইম্পোর্ট করতে পারবো। বেশি করে ইম্পোর্ট করলে আমাদের ফ্রেইট কম পড়বে এবং সেই হিসাবে আমরা কিন্তু কম প্রাইসে ভোক্তাদের কাছে দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবো। এছাড়া প্রতি বছর 13 লাখ মেট্রিক টন চিনি এবং 3,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন 50 থেকে 60টি লাইটারেস জাহাজ তৈরি করতে সক্ষম মুন্সিগঞ্জের মেঘনা পাড় সংলগ্ন হোসেন্দি অর্থনৈতিক অঞ্চল। বিশাল এই কর্মযজ্ঞে অন্তত 15,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে সিটি গ্রুপ। পেপার আগামী বছর মার্চ এপ্রিল নাগাদ আমরা আসতে পারবো বলে বিশ্বাস করি, এবং তারপর পরই আসবে এলপিজি আছে, সিমেন্ট আছে। 2023 ডিসেম্বর নাগাদ হোসেনদি ইকোনমিক জোনকে 8টা ইন্ডাস্ট্রিকেই আমরা বাংলাদেশের মানুষের সেবার জন্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। হোসেনদি ইকোনমিক জোন, যেটি সিটি গ্রুপের একটি উল্লেখযোগ্য এবং একটি বড় প্রতিষ্ঠান, তারা একটি উদ্যোগ নিয়েছে যে তাদের জোন করে তাদের শিল্পগুলি জোনের মধ্যে করার। আমি মনে করি এটি সবচেয়ে ভালো উদ্যোগ, বিশেষ করে শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ, এটি অন্যান্য বিনিয়োগের চেয়ে আমি মনে সবচেয়ে ভালো। বিশাল অঙ্কের একটি এখানে বিনিয়োগ হবে এবং একই সাথে কর্মসংস্থান হবে, এর চেয়ে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না। বিরতিহীন উৎপাদন অব্যাহত রাখতে 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নির্মাণ করা হচ্ছে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট, যা দিয়ে হোসেনদি ইকোনমিক জোনের 8টি প্রকল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। মুজাহিদ শুভ, এখন মুন্সিগঞ্জ।